আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রওশনস কুকিং। আজকে আমি দেখাবো ফ্রোজেন পরোটা দিয়ে খুব সহজভাবে বানানো যায় এমন দুটি চিকেন কিমা রোল। ঘরে যদি কেনা ফ্রোজেন পরোটা থাকে তাহলে আটা মাখার ঝামেলা ছাড়াই খুব সহজে চটজলদি এই পরোটা রোলগুলো আপনারা বানিয়ে ফেলতে পারেন। আর এগুলো চিকেন, বিফ বা সবজি যে কোনো কিছু দিয়েই কিন্তু বানিয়ে ফেলা যায়। চলুন ঝটপট দেখে নেই কীভাবে বানিয়েছি। প্রথমে আমি এখানে কিছু চিকেন কিমা রান্না করে নিয়েছি এবং এটিকে রান্না করে ঠান্ডা করে নিয়েছি। আর চিকেন কিমাটা আমি রান্না আজকে দেখাচ্ছি না, আমি পেঁয়াজ, আদা, রসুন, ধনে, জিরা এবং গরম মশলা দিয়ে নর্মালভাবেই চিকেন কিমাটা রান্না করেছি। আপনারা চাইলে একটু কাবাব মশলাও এখানে অ্যাড করতে পারেন। নামাবার আগে আমি কিছু কাঁচামরিচ এবং ধনে পাতা অ্যাড করেছি। যেহেতু ফ্রোজেন পরোটা দিয়ে রোলগুলো বানাবো, ফ্রোজেন পরোটাগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ বাইরে রেখে দিচ্ছি। যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এগুলো দিয়ে রোলগুলোকে তৈরি করতে পারবো। তবে খুব বেশি যাতে নরম হয়ে না যায়, 15-20 মিনিট বাইরে রাখলেই কিন্তু আপনারা দেখবেন যে পরোটাগুলো হালকা নরম হয়ে এসেছে। এবার কিছু ময়দা ছিটিয়ে আমি পরোটাগুলোকে একটু বেলে বড় করে নিব। এ ধরনের নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবার অনুরোধ রইল। নর্মাল যেভাবে আমরা রুটি বা পরোটা বেলি সেভাবেই গুঁড়ো ছিটিয়ে আমি পরোটাগুলোকে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করার দরকার নেই, তাহলে আবার ছিঁড়ে যেতে পারে। তো আমি জাস্ট একটা পরোটা উপরে রেখে দেখাচ্ছি, 1 থেকে 1.5 ইঞ্চি মতো পরোটাটাকে আমি বেলে নিয়েছি। এবার ঠান্ডা করা চিকেন কিমাগুলোকে পুর হিসেবে দিয়ে দিচ্ছি এবং এরপরে আমি পরোটাটাকে দুপাশ থেকে ফোল্ড করে রোলের মতন করে ভাঁজ করে নিব। প্রথমে দুপাশ থেকে ফোল্ড দিয়ে দিলাম এবং এরপরে সামনের দিক থেকে ফোল্ড করে পরোটাটাকে রোল করে নিচ্ছি। আমার স্টেপটা ফলো করলেই আপনারা খুব সহজেই এই রোলটা বানিয়ে ফেলতে পারবেন। একটু পানি দিয়ে ধারটা ভিজিয়ে নিলাম, এতে করে রোলটা আর খুলে যাবে না। ব্যাস হয়ে গেল, এভাবে সবগুলো রোল আমি বানিয়ে নিচ্ছি। এবার রোলগুলোকে আমি কোটিং দিব। আমি প্রথমেই একটু ঝটপট কোটিং দেখাচ্ছি, জাস্ট ডিমে ডুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। এবার আমি আরেকটা কোটিং পদ্ধতি দেখাচ্ছি। এখানে রোলটাকে আমি প্রথমে ডিমে গড়িয়ে নিলাম, এরপরে ময়দা এবং কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ সেটাতে আমি রোলটাকে গড়িয়ে নিচ্ছি এবং এরপরে এটিকে আমি আবারও ডিমে গড়াবো, তারপরে আমি এটাকে ব্রেড ক্রামে গড়াবো। এভাবে করলে কোটিংটা আরও ভারী হবে এবং বেশ আরও বেশি মচমচা হবে। এই দুটো পদ্ধতির যে কোনো একটিকে ব্যবহার করে আপনারা সবগুলো রোলকে এভাবে কোটিং করে নেবেন। এবার আমি আরেকটি পদ্ধতিতে ফ্রোজেন পরোটার রোল করা দেখাচ্ছি। এটি একদমই সহজ, জাস্ট পরোটাটাকে আমি বের করে ভেজে নিয়েছি এবং এরপর এর ভেতরে চিকেন পুর দিয়ে মুড়িয়ে নেব। এবং মোড়ানোর জন্য আমি বেকিং শিট ব্যবহার করেছি, বেকিং শিট বা পার্চমেন্ট পেপার, সেটির উপরে আমি পরোটাটাকে রাখলাম এবং এরপরে এর মাঝখানে পুর দিয়ে আমি একইভাবে দুপাশ থেকে মুড়ে পরোটাটাকে পেঁচিয়ে রোল বানিয়ে নেব। পরোটাটা রোল করার পরে আমি পার্চমেন্ট পেপারটাকেও দুপাশ থেকে দিয়ে মুড়ে নিচ্ছি। এভাবে রোল করে রাখলে আপনারা নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিন পর্যন্ত রাখতে পারেন এবং ডিপ ফ্রিজে রাখলে 1 সপ্তাহ বা তার বেশি রেখে আপনারা খেতে পারবেন। এবং এটি কিন্তু বানানো থাকলে একদম সহজ, জাস্ট মাইক্রো ওভেনে একটু গরম করে নিলেই কিন্তু খাবার জন্য রেডি। ব্রেড ক্রামে কোট করা রোলগুলো আপনারা ডুবো তেলে ভেজে নিতে পারেন, অথবা যারা তেল অ্যাভয়েড করতে চান তারা কিন্তু এয়ার ফ্রায়ারেও কুক করে নিতে পারেন। আমি দুটো পদ্ধতিই আজকে আপনাদেরকে দেখাবো। তেলটা একটু ভালোভাবে গরম হলে আমি রোলগুলোকে তেলে দিয়ে দিলাম।
এবং এরপরে আমি আঁচটাকে মাঝারি করে দিয়েছি, কারণ আমার রোলটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভেতরে ভালোভাবে কুক হয়। রোলগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা, আর না বললে কিন্তু কেউ বুঝবেই না যেগুলো ফ্রোজেন পরোটা দিয়ে বানানো রোল। এবার দেখাচ্ছি এয়ার ফ্রায়ারে কীভাবে করবেন। এয়ার ফ্রায়ারে রোলগুলোকে দিয়ে আমি একটু তেল স্প্রে করে নিচ্ছি। এবার এয়ার ফ্রায়ারে 360 ডিগ্রি ফারেনহাইটে 15 মিনিটের মতন কুক করব। মাঝে একবার আমি বের করে একটু উল্টে নিয়েছি। 15 মিনিট পরে তেলে ভাজা ছাড়াই চিকেন পরোটা রোল একদম রেডি। এবার বাকি রোলগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আমি রোলগুলোকে প্লেটে করেই কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, যখন একটু শক্ত হয়ে এসেছে তখন আমি এগুলোকে জিপলক ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। এতে করে ব্যাগে রাখলে একটি আরেকটির গায়ে লেগে যাবে না। এই ব্রেড ক্রাম দেওয়া রোলগুলোকে আপনারা ডিপ ফ্রিজে 15 থেকে 20 দিনের মতন সংরক্ষণ করতে পারবেন। ভাজা পরোটা রোলগুলোকেও আমি একই সাথে রেখে দিচ্ছি, চাইলে প্লাস্টিকের বক্সেও কিন্তু সংরক্ষণ করা যাবে। আমি ভাজা একটা রোল আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন উপরটা কত ক্রিস্পি হয়েছে এবং ভেতরে চিকেনের পুর, দারুণ লোভনীয় একটা আইটেম। অতিথি আপ্যায়নে বা এই রোজার ইফতারিতে আপনারা অবশ্যই এই আইটেমটি করে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।